এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অসীম, জানা বাবা একটু মিষ্টি নিয়ে আয়। তুমি কথা বলো, আমি যাচ্ছি। কাকু, বলছি যে এই মিষ্টিটা পাঁচটা দেবেন, এই মিষ্টিটা পাঁচটা, আর এই মিষ্টিটা পাঁচটা, ঠিক আছে? দিন। মামা, তোকে কয়েকটা প্রশ্ন করব, রাগ করবি না তো? ইমা না, বলো না। আমার ছেলেটা কিন্তু বড্ড খামখেয়ালি, তোকে একটু সামলে রাখতে হবে মা। সে আর বলতে, আপনারা এসব নিয়ে একদম ভাববেন না। আমার মেয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে। সৌমি বলছি, শোনো না, ওই শাড়িগুলো তুমি একবার ভালো করে মিলিয়ে দেখে নিও। আর সব থেকে বেশি সময় তো আমাদের ওই দোকানটাই লেগে গেল, না হলে তো এর থেকেও আগে আমরা চলে আসতে পারতাম। আর আমাদের মনে হয় সব কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি সবই হয়ে গেছে, মানে শাড়ি গয়নাগাটিগুলো সব কিনে নিয়ে এসেছি। তা কী কী শাড়ি কিনলেন দেখি? হ্যাঁ, তুমি বসো না, দেখাচ্ছি সব একটা একটা করে। এই দেখো, এটা হলো দীপার শাড়ি। এইটা বাঁচতেই তো সব থেকে বেশি সময় লেগে গেল, কোনের শাড়ি বলে কথা। একবার ভালো করে দেখো তো ঈশা কেমন হয়েছে। বাহ, রংটা ভীষণ সুন্দর, পিসিমণিকে দারুণ মানাবে। হ্যাঁ, তবে যদি পরার সুযোগ পায় তো। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। এসব কি কথা বলছো ঈশা? পরার সুযোগ পায় তো মানে? পরার সুযোগ পাবে না কেন? এই যে আমার গুণধর বৌদি, আপনাদের কি মনে হয় ও সকাল সকাল উঠে অসীম বাবুর বাড়িতে কেন চলে গেল? তবে এইটুকু আমি শিওর যে এই সকাল সকাল ওই বাড়িতে যাওয়ার পেছনে কিছু না কিছু উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে। আজ হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না, একটু ওয়েট করে যান দু একদিন, তারপরেই ঠিক বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোন।